নরক যন্ত্রণা থেকে বাঁচতে হয় তাহলে দুটি পথ আমাদের, কি বেছে নিতে হবে, হয় একাদশী করতে হবে না হয় নরকে যেতে হবে। হরে কৃষ্ণ। ভক্তগণ, আপনারা একাদশী অনেকেই পালন করেন, কিন্তু এই একাদশীর উৎপত্তি কিভাবে হলো, একাদশী ছেলে না মেয়ে, একাদশী করলে কি হবে, একাদশী না করলে কি হবে, এই সব বিস্তারিত ব্যাখ্যা আমাদের জানা খুবই প্রয়োজন, যা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো পরমেশ্বর ভগবান এই একাদশীর কেন করতে বলেছেন আমাদের? ভগবানই স্বয়ং বলেছেন যে এই একাদশী ব্রত করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। কিন্তু আপনারা যারা একাদশী করেন তাদের 99% লোকই জানে না যে একাদশী করলে কি হয়, একাদশী ব্রত করলে কি হবে, না করলে কি হবে, একাদশী ছেলে না মেয়ে, কিভাবে আবির্ভাব হলো, একাদশী সম্পর্কে কারো সঠিক জ্ঞান নেই। তো এই জিনিসটি আমাদের জানা একান্তই কর্তব্য, কারণ যে কোনো ব্রত করার আগে আপনাকে সেই জিনিসটি সম্বন্ধে বিস্তারিত জানতে হবে। তো এই সম্বন্ধে একাদশী নিয়ে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে, সনাতন ধর্মে 18টি পুরাণ রয়েছে। সেই 18টি পুরাণের মধ্যে অন্যতম একটি পুরাণ হলো পদ্ম পুরাণ। এই পদ্ম পুরাণে একাদশী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, যা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সৃষ্টির প্রারম্ভে যখন আমাদের এই মানব জাতি, এই বৃক্ষকুল, পশু পাখি, কীট পতঙ্গ, স্থাবর জঙ্গম, যত কিছু জিনিস পৃথিবীতে আছে, যখন ভগবান হরি সৃষ্টি করেন, তার কিছুদিনের মধ্যেই অর্থাৎ কিছুদিন পরে জৈমিনী ঋষি, জৈমিনী নামে একজন ঋষি ছিল, তিনি মহর্ষি ব্যাসদেবের কাছে, প্রশ্ন করলেন, হে মহর্ষি ব্যাসদেব, এই একাদশী জিনিসটি কি, একাদশী করলে কি হবে, একাদশী না করলে কি হবে, এই একাদশী কোথা থেকে উৎপত্তি হলো, এইগুলি যদি আপনি আমার কাছে বিস্তারিত ব্যাখ্যা করেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এই প্রশ্নটি মহর্ষি জৈমিনী ঋষি ব্যাসদেবের কাছে প্রশ্ন করলেন। তখন ব্যাসদেব, যিনি ভাগবত রচনা করেছেন, সেই ব্যাসদেব পরম আনন্দ পেয়ে বলতে লাগলেন, হে জৈমিনী ঋষি, এই একাদশী সম্পর্কে বিস্তারিত তত্ত্ব একমাত্র ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণই বলতে পারেন, কিন্তু আমি যতটুকু জানি তা তোমার সামনে বিস্তারিত ব্যাখ্যা করছি। যখন ভগবান পৃথিবীতে স্থাবর জঙ্গম, হিমালয় পর্বতমালা, সমুদ্রের পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, মানব জাতি, এই সমস্ত কিছু সৃষ্টি করেন, তার সাথে সাথে তিনি মর্ত্যলোকবাসীদের পাপ কাজের জন্য, এই যে আমরা যে মর্ত্যলোকবাসী অর্থাৎ পৃথিবীতে যে বাস করি, তাদের যদি কেউ পাপ করে, আমরা প্রতিনিয়তই পাপ করে আসছি, তো যারা একদম পাপ করতেই থাকে, তো সেই সকল লোকেদের শাস্তি প্রদানের জন্য ভগবান শ্রীবিষ্ণু কি করলেন, একটি পাপ পুরুষ নির্মাণ করলেন, অর্থাৎ একজন ব্যক্তিকে নির্মাণ করলেন এবং তার নাম দিলেন পাপ পুরুষ, একদম সৃষ্টির প্রথমেই। এবার আপনাদের মনে, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে ভগবান কেন, শ্রীবিষ্ণু কেন সৃষ্টি করলেন, এখানে তত্ত্ব লুকিয়ে আছে। তো ভগবান শ্রীবিষ্ণু এই সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। তো পাপ পুরুষটা যে নির্মাণ করলেন, তার অঙ্গটা অর্থাৎ দেহটা কি দিয়ে তৈরি ছিল, তার মাথাটি ছিল ব্রহ্মহত্যা পাপ দিয়ে। পাপ পুরুষের যে মাথাটি নির্মাণ করলেন সেটা ছিল ব্রহ্মহত্যা পাপ দিয়ে। তার হাত দুটি ছিল গুরু স্ত্রী হত্যাজনিত পাপ, আর চোখ দুটি ছিল নেশায় আসক্তিজনিত পাপ, এবং লিঙ্গ ছিল স্ত্রী অর্থাৎ শিশু হত্যাজনিত পাপ, এবং পা দুটি ছিল তার পিতৃ হত্যাজনিত পাপ, এবং শরীরে যত কিছু তার অঙ্গ ছিল সমস্ত কিছু বিভিন্ন প্রকার পাপ দ্বারা গঠিত ছিল, এবং তার শরীরটি ছিল ঘন কালো বর্ণ, আর চোখ দুটি ছিল পিতবর্ণের, একদম বিশাল আকার দেহ এবং তার ঘন কুচকুচে কালো রঙের চেহারা, চোখ দুটি পিতবর্ণের। এই পাপ পুরুষ নির্মাণ করলেন এবং ভগবান তাকে বললেন, হে পাপ পুরুষ, এ মর্ত্যলোকবাসী যে যেরকম শাস্তি করবে তাদেরকে তুমি কঠোর সাজা দিবি, এটি তোমার কাজ। তার উপর দায়িত্ব দিয়ে ভগবান শ্রীবিষ্ণু চলে গেলেন। তো সৃষ্টি থেকেই যারা যেই যে ব্যক্তি পাপ করে আসছে তাদেরকে এই পাপ পুরুষ নিয়ে গিয়ে কড়া শাস্তি প্রদান করে। এ কিছুদিন পর ভগবান শ্রীবিষ্ণু নিজে নিজে মনে করলেন, আমি তো সমস্ত বিশ্বের এই সমস্ত প্রজাদের সৃষ্টি করেছি, তো তাদের এত দুঃখ, এত যন্ত্রণা, না এদেরকে পাপ পুরুষ থেকে আমাকে বাঁচাতে হবে, কারণ পাপ পুরুষ কঠোর শাস্তি এদের প্রদান করত, এই পাপ পুরুষ থেকে এদেরকে বাঁচাতে হবে এবং এদেরকে অন্য শাস্তি প্রদান করতে হবে, এত কঠোর শাস্তি এদেরকে দিলে হবে না, এটি ভগবান শ্রীবিষ্ণু মনে করলেন, করুণাময় ভগবান। তো তখন তিনি যমরাজকে সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণু নরক সৃষ্টি করলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, নরক কত প্রকার,
সেই সম্বন্ধে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, নরক কয় প্রকার, কোন পাপের ফলে কোন নরকে যেতে হবে। আপনারা যদি সেইগুলি না জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই সম্বন্ধে একটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো যমরাজকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীবিষ্ণু নরক সৃষ্টি করলেন এবং যমরাজের উপর ভার দিয়ে দিলেন, তাকে দায়িত্ব দিলেন, হে যমরাজ, মর্তলোকবাসী যে যে রকম পাপাচরণ করবে তাকে সেই রকম পাপ অনুযায়ী সেই সেই নরকে নিপতিত করবে এবং তাদেরকে পাপের শাস্তি প্রদান করবে, এইভাবে তাদের পাপ থেকে মুক্তি পাবে, অর্থাৎ শাস্তি প্রদানের মাধ্যমে তাদের পাপ থেকে মুক্ত করতে হবে। এই বলে যমরাজকে ভার দিয়ে দিলেন। কিছুদিন পর যমরাজের কাছে যখন গরুরে চড়ে ভগবান শ্রীবিষ্ণুর যেই বাহনটি ছিল তার নাম ছিল গরুর পক্ষী, এই গরুর পাখির পিঠে চড়ে ভগবান বিষ্ণু যখন আবার যমরাজের কাছে এসেছেন, তখন যমরাজ তাকে দেখে ভগবান বিষ্ণুকে নিয়ে গিয়ে ঘরে বসিয়ে সিংহাসনে বসিয়ে চরণে পুষ্প ফুল জল দেন এবং তাকে প্রণাম করেন। তো তখন কিছুক্ষণ বসার পর শ্রীবিষ্ণু প্রশ্ন করলেন যে হে যমরাজ, তোমার দক্ষিণ যে দরজা রয়েছে, তোমার যে এই যে যমলোক রয়েছে সেখানে যে দক্ষিণ দরজা রয়েছে সেদিক থেকে আমি কেন কার্ত অর্থাৎ ক্রন্দন ধ্বনি শুনতে পাচ্ছি, আর্তক্রন্দন শোনা যাচ্ছে, কেন সকলে চিৎকার চাচামেচি করছে এবং কাঁদছে, ক্রন্দন ধ্বনি শোনা যাচ্ছে? তখন যমরাজ বললেন, হে বিষ্ণুদেব, আপনি আমাকে বলেছিলেন যে মর্তলোকবাসী যে যেরকম পাপ করবে তাকে এনে শাস্তি দিতে, তো যে যেরকম পাপ করেছে তাকে নিয়ে এসে সেই নরকে নিপতিত করে আমার দুধগণরা তাকে শাস্তি প্রদান করছে, তাই তারা যন্ত্রণা পেয়ে কান্নাকাটি করছে অর্থাৎ ক্রন্দন করছে। তখন শ্রীবিষ্ণু মনে করলেন এই যে দুঃখ দুর্দশা, এই জীবগণকে কিভাবে উদ্ধার করা যায়, এত ক্রন্দন ধ্বনি, এরা এত যন্ত্রণা ভোগ করে নরকে। তখন শ্রীবিষ্ণু কি করলেন, দক্ষিণ দরজাতে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে দেখেন যে সমস্ত মর্তলোকবাসী যারা পাপ করেছে তারা নরক যন্ত্রণায় বিদ্ধ হয়ে আছে। ভগবান শ্রীবিষ্ণুকে দেখেই তারা আরো জোরে ক্রন্দন ধ্বনি আরম্ভ করলেন, খুব জোরে আর্তক্রন্দন করছে এবং করজোরে সকলে প্রার্থনা করছে, হে ভগবান, পরমেশ্বর ভগবান, আমাদেরকে এখান থেকে রক্ষা করুন, আমরা আর সহ্য করতে পারছি না। তো ভগবান বিষ্ণু বললেন, তোমাদের এত যন্ত্রণা, এত ক্রন্দন করছো তোমরা। ভগবান কি করলেন, এদের কল্যাণের জন্য তাদের সামনে নিজের অঙ্গে থেকেই একাদশী রূপে দেবী মূর্তি সৃষ্টি করলেন। এই যে একাদশী ব্রত যারা পালন করেন তারা জেনে নিন এবং যারা জানেন না তারাও জেনে নিন, এই একাদশী দেবী উৎপত্তি হলো ভগবান শ্রীবিষ্ণুর অঙ্গের থেকেই। তিনি নিজে একটি দেবী মূর্তি রূপে প্রকাশিত হলেন ওই সমস্ত পাপাচারীদের সামনে, পাপী মানুষদের সামনে একাদশী দেবী রূপে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে তাদের সামনে প্রতিজ্ঞা করালেন, হে পাপাচারীগণ, তোমরা মুখ দিয়ে বলো যে আমরা সকলে একাদশী ব্রত পালন করব এবং এই ব্রত পালন যদি তোমরা একটি বার করতে পারো তাহলে তোমাদের আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, তোমরা একদম সোজাসুজি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তো সকলেই পাপাচারীগণ দেখবেন যখন যদি কেউ বিপদে পড়ে না, যেই মানুষ যে কাজটি করতে পারবে সে কিন্তু সেই কাজটিই করে। তো ভগবান বিষ্ণুর এই উপদেশ শুনে সেই পাপাচারী ব্যক্তিগণ হাত জোর করে বলতে লাগলেন, হে প্রভু, আপনি যা বলবেন তাই হবে, আমরা সকলেই একাদশী ব্রত পালন করব। তো সেই দিন একাদশী ব্রত তারা পালন করেছিল সেই দেবী মূর্তির সামনে এবং একাদশীকে প্রণাম করে তারা সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছিল। এর কিছুদিন পরেই যখন সকলে একাদশী ব্রত পালন করছে আর বৈকুণ্ঠ লোকে চলে যাচ্ছে, তখন নরকে কেউ আসছে না। ওই যে পাপ পুরুষ, যে ভগবান বিষ্ণু যে প্রথমে পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন যা আমি আপনাদের পূর্বেই জানালাম, সে পাপ পুরুষটি তখন কাউকে শাস্তি প্রদান করতে পারছে না। তখন সেই পাপ পুরুষটি দৌড়ে ভগবান বিষ্ণুর কাছে এসে উপস্থিত, এসে চরণ ধরে বলছে, হে প্রভু, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনারই প্রজা আমি, এই সমস্ত মর্তলোকবাসীদের শাস্তি প্রদানের জন্য আমাকে ভার দিয়েছেন, তো এই পাপি মানুষগুলো কোথায়, তারা আসছে না। তো কিন্তু কিছুদিন হলো এই একাদশী দেবীর প্রভাবে আমি তাদের শাস্তি প্রদান করতে পারছি না, মর্তলোকবাসী সকলে একাদশী করে তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হচ্ছে, তাহলে আমি শাস্তি প্রদান করব কাকে, আমি কাকে শাস্তি প্রদান করব, আপনি বলে দেন, আপনি আমাকে বাঁচান, আমি যে কোথাও আশ্রয় গ্রহণ করতে পারছি না এই একাদশীর প্রভাবে, কারণ একাদশী ব্রত যারা করছে তারা সকলেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে যাচ্ছে, পাপ পুরুষ কাকে শাস্তি প্রদান করবে। এই বলে তিনি সেই পাপ পুরুষ ভগবান বিষ্ণুর কাছে কান্নাকাটি করতে লাগলেন। তখন বিষ্ণু ভগবান করুণাময় ভগবান তিনি বলছেন, হে পাপ পুরুষ, তুমি শান্ত হও, তুমি চিন্তা করো না, তোমায় আমি আশীর্বাদ করছি, তুমি কোথায় থাকবে, যারা একাদশীর দিনে অন্ন এবং রবি শস্য ভক্ষণ করবে, মানে ভাত এবং দানা শস্য এইসব ভক্ষণ করবে, সেই সেই দিন অর্থাৎ একাদশী যেদিন পৃথিবীকে অর্থাৎ ত্রিলোককে পবিত্র করতে এই পৃথিবীতে আবির্ভূত হবে, সেই সেই দিন তুমি ওই দুটো জিনিসের মধ্যে লুকিয়ে থাকবে, অর্থাৎ অন্ন এবং ওই দানা শস্যগুলির মধ্যে তুমি লুকিয়ে থাকবে। কারণ কি?
কারণ ওই একাদশী যাদের পবিত্র করতে আসবে, যারা একাদশী করবে তাদেরকে তো পবিত্র করে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবে, তুমি তাদের শাস্তি প্রদান করতে পারবে না। কিন্তু যারা এই একাদশীর দিনে এই অন্ন এবং রবি শস্য ভোজন করবে, তুমি সেই সব খাদ্যের মধ্যে লুকিয়ে থাকবে এবং তারা তোমাকে খাবে এবং তারা সেই পাপে জর্জরিত হয়ে যাবে, কারণ তোমার সমস্ত দেহই পাপ দিয়ে তৈরি। তুমি যদি সেই অন্নের মধ্যে লুকিয়ে থাকো, সেই অন্ন খেলে পারে তারাও পাপে জর্জরিত হয়ে পাপ যন্ত্রণা ভোগ করবে, অর্থাৎ নরক যন্ত্রণা ভোগ করবে। এবং রবি শস্যের মধ্যেও তুমি থাকবে, যারা রবি শস্য গ্রহণ করবে তারাও নরক যন্ত্রণা ভোগ করবে। এই উপদেশ তোমাকে দিলাম, একাদশী যেদিন যেদিন পৃথিবীতে আসবে সেদিন সেদিন তুমি এই দুটি জায়গাতে লুকিয়ে থাকবে। তো তখন সেই পাপ পুরুষ ভগবান বিষ্ণুর চরণে প্রণাম করে চলে গেলেন। তখন সেই মহর্ষি ব্যাসদেব যৈমিনী ঋষিকে বললেন, হে যৈমিনী ঋষি, এই হলো একাদশী তত্ত্ব। ভগবান বিষ্ণুর থেকেই একাদশী দেবীর সৃষ্টি হয়েছে, তাই একাদশী হলো মেয়ে, দেবীরূপী, মাতৃরূপী। আমরা অনেকেই জানি না যে একাদশী ছেলে না মেয়ে, তাই আপনাদের সামনে আজ থেকে ক্লিয়ার হয়ে যাবে যে একাদশী হলো দেবী মূর্তি। এবং শ্রীহরি এবং একাদশীর মধ্যে কোনো ভেদ নেই। আপনারা অনেকেই মনে করবেন যে একাদশী আলাদা দেবী এবং শ্রী বিষ্ণু ভগবান আলাদা, না, ভগবান নিজের অঙ্গের থেকে সৃষ্টি করলেন, তাই ভগবান বিষ্ণু যা একাদশীর দেবীও তাই। তো একাদশী যখন থেকে পৃথিবীতে আসতে আরম্ভ করলো, তখন থেকেই এই একাদশীর মাহাত্ম্য সূচনা হলো। কি মাহাত্ম একাদশীর? একাদশী করলে কি হবে, না করলে কি হবে? তো তখন মহর্ষি ব্যাসদেব যমুনা ঋষিকে বললেন, এই একাদশী কেন করবেন জানো? এই একাদশী যখন পৃথিবীতে প্রবেশ করবে তখন পৃথিবীকে পবিত্র করতে তিনি আসবেন, কারণ ভগবান বিষ্ণুই স্বয়ং। তাই সেদিন একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর মধ্যে কোনো ভেদ নেই, চারি বর্ণের মানুষই একাদশী ব্রত পালনের উপযোগী, অর্থাৎ যোগ্য। তারা যে কেউ একাদশী ব্রত পালন করতে পারে। আর একাদশী ব্রত যদি পালন সেদিন কেউ না করে, অর্থাৎ অন্ন এবং রবি শস্য কেউ যদি গ্রহণ করে, তাহলে সেই পাপ পুরুষ তাদেরকে কঠোর শাস্তি দেবে এবং নরকে পতিত করবে। তাহলে সেই পাপ পুরুষ থেকে বাঁচার উপায় কি? একাদশীর দিন সকলে মিলেই একাদশী স্মরণ করা, একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করা, তাহলেই শ্রী বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া যাবে। এই একাদশীর মাহাত্ম মহর্ষি ব্যাসদেব যৈমিনী ঋষির কাছে তুলে ধরেছিল যে একাদশী কিভাবে আসলো, একাদশী ছেলে না মেয়ে, একাদশী করলে কি হবে, না করলে কি হবে। তাই ভক্তগণ, আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন এবং শ্রী বিষ্ণু স্মরণ করবেন, কারণ বিষ্ণু স্মরণ মাত্রই সর্বপাপ দূরে চলে যায়। আর একাদশীর দিন অন্ন এবং রবি শস্য ভোজন করা মাত্রই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে যদি নরক যন্ত্রণা থেকে বাঁচতে হয়, তাহলে দুটি পথ আমাদের, কি বেছে নিতে হবে, হয় একাদশী করতে হবে না হয় নরকে যেতে হবে। তাই সঠিক সিদ্ধান্ত আপনারা নিজেরাই বেছে নেবেন। জয়নিতায় আজকের মতন এখানেই সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটিকে যতদূর পারবেন শেয়ার করে দেবেন, কারণ আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশ এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশেই আমাদের সব প্রবাসী ভারতীয়রা, বাংলাদেশিরা রয়েছি। তো তারা সকলে একাদশী করে, কিন্তু একাদশী সম্পর্কে সঠিক তথ্য জানে না যে একাদশী ছেলে না মেয়ে, একাদশী কি ব্রত, একাদশী আসলে ব্রত নয়, একাদশী হলো ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই দিন হরিনাম সংকীর্তন জপ করা অবশ্যই কর্তব্য। তাই ভিডিওটি আপনারা যতদূর পারবেন সকলের কাছে শেয়ার করে দেবেন এবং সঠিক তথ্যটি জানিয়ে দেবেন, যাতে সকলেই এই জিনিসটি অবগত হতে পারেন, সঠিক সিদ্ধান্ত মেনে চলতে পারেন, একাদশী ব্রত পালন করতে পারেন এবং নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। জয় নিতাই আজকের মতো এখানেই সমাপ্ত। হরি বল।